নমস্কার, আমি আকাশ সরকার রায়। আমি আজকে আপনাদেরকে যে বইটি পাঠ করে শোনাব সেটি সাদাত হোসেনের লেখা যেতে চাইলে যেও, প্রকাশনী ভাষাচিত্র। আমি আজকে যে শিরোনামটি পাঠ করব সেটির নাম কথোপকথন দুই। ছেলেটা পাগল কিংবা অধ, মেয়েটা কেমন জানা নেই। ছেলেটা বৃষ্টি হলেই ঘরে বসে থাকে, জোছনায় জানালাগুলো বন্ধই থাকে, চোখ বন্ধ করে কখনো ফুলের সুবাস নেওয়া হয় না। ছেলেবেলার খুব কাছের বন্ধুটাকেও বলা হয় না, তুই কি জানিস তোকে কি ভীষণ মিস করি, ফোনগুলো কি বিষণ্ণ অবহেলায় পড়ে থাকে বিছানায়। ছেলেটা রাত জেগে কেবল অন্ধকার দেখে, কি আছে অন্ধকারে শুধু ছেলেটাই জানে। ফেসবুকে টুপ করে নক করে কেউ কেউ কেমন আছে, ছেলেটা জবাব দেয় ভালো। সেই কেউ কেউ বলে তারপর, কিংবা বলে কি খবর, কিংবা বলে আপনি এমন কেন, ছেলেটা লেখে আর কিছু না, স্রেফ ওইটুকু ওইটুকু হাসি, ইমোটিকন। এই হাসির অর্থ কি কে জানে। কেউ কেউ তারপরেও বলে আপনি এমন কেন, এমন অভব্য, আপনি এইটুকু জানেন না। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে কেমন আছেন, জবাবে শুধু ভালো কিংবা ভালো আছি বলতে হয় না, তাকেও জিজ্ঞেস করতে হয় কেমন আছে, তাই না? কিন্তু আপনি তা কখনোই করেন না, আপনি এমন কেন, ছেলেটা আবারও লেখে স্রেফ ওইটুকু। এই হাসির অর্থ কি ছেলেটাই জানে। ছেলেটা ফুল ভালোবাসে, ছেলেটা জোছনা ভালোবাসে, ছেলেটা বৃষ্টি ভালোবাসে, ছেলেটা শৈশবে প্রিয় মুখ, চেনা জগতের প্রিয় মানুষ, রিকশায় এলো চলে ঝলমলে মেয়ে, ধুলো মাখা ছোট্ট শিশু, আর ফুটপাতে শ্রান্ত মাকে ভালোবাসে। কিন্তু থই থই জোছনায় তার জানালা বন্ধই থাকে, ঝড়ঝড় বর্ষায় তার বৃষ্টি ছোঁয়া হয় না, ছোঁয়া হয় না কত মমতার প্লাবন, অদ্ভুত প্রেম, প্রিয়তম মন কিংবা মানুষ। মেয়েটা কেমন ছেলেটা জানে না, কেউ কি জানে। মেয়েটা হঠাৎ ছেলেটাকে বলে আপনাকে খুব দেখার ইচ্ছে, ছেলেটা বলে দেখে কি হবে, মেয়েটা বলে মুগ্ধতাটা ছিটিয়ে বিদে হবে, ছেলেটা বলে আমি তো মুগ্ধ করার মতন মানুষ নই, মেয়েটা বলে সে আমি জানি। ছেলেটা হাসে সেই হাসি, মেয়েটা বলে কোথায় দেখা হবে ঠিকানাটা চাই, ছেলেটা আবার হাসে সেই হাসি, মেয়েটা আবার বলে ইউ মেড মি ম্যাড, ছেলেটা হাসে সেই হাসি, মেয়েটা বলে ইউ মেড মি ক্রেজি, ছেলেটা চুপ। হাতের ঘড়িটাতে শব্দ হয়, মেয়েটা দীর্ঘশ্বাস ফেলে, ছেলেটা শুনতে পায় না। মেয়েটা দীর্ঘশ্বাস শেষে বলে ঠিকানাটা প্লিজ, এবারও দীর্ঘশ্বাস ফেলে। তারপর কেমন কেমন করে ছেলেটার সাথে মেয়েটার দেখা হয়ে যায়, শান্ত নদীর মতন। কিন্তু ছেলেটা জানে না সে কেমন। তারপর কত দিন চলে যায়, মেয়েটা আবার লেখে আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে ভাবিনি, ছেলেটা বলে তাহলে মুগ্ধতা নিশ্চয়ই কেটেছে, মেয়েটা বলে কেটেছে মানে, ছেলেটা বলে কেটেছে মানে কেটে গেছে, যতটা মুগ্ধ ছিলেন আমি যে ততটা মুগ্ধ করবার মতো মানুষ নই সেটা বুঝেছেন নিশ্চয়ই, সেক্ষেত্রে মুগ্ধতা কেটে যাওয়ারই কথা, মেয়েটা বলে না কাটেনি বরং বেড়েছে, ছেলেটা বলে কিভাবে, মেয়েটা বলে জানি না, ছেলেটা বলে আমার তো ধারণা আমি সামনাসামনি খুবই বিরক্তিকর এক মানুষ, আর যথারীতি বাস্তবের চেয়ে ফেসবুকের মানুষরা অনেক বেশি সুন্দর হয়, মেয়েটা বলল না আমার আর কোনোটাই মনে হয়নি, ছেলেটা বলে তাহলে দুই ক্ষেত্রে কি দাঁড়ালো, আপনার মুগ্ধতা এখনো আছে, মেয়েটা বলে হুম, তাহলে এখন, মেয়েটা বলে জানি না। আপনার মুগ্ধতার ধরনটা আপনি জানেন, মানে যদি সেটা আপনার কাছে স্পষ্ট থাকে, এটা জানা খুব জরুরি। মানুষের মুগ্ধতার অনেক ধরন থাকে, অনেক সময় সেটা আমরা নিজেরাই বুঝতে ভুল করি, মেয়েটা বলে আপনার জানা কি খুব জরুরি, ছেলেটা বলে না
আমার আগে আপনার নিজের জানা খুব জরুরি। আপনার জানাটা স্পষ্ট হলে পরে আমার জন্য জানাটা ভালো, মেয়েটা বলে ভাবছি। ছেলেটা বলে আচ্ছা। আমার মুগ্ধতার ধরনটা ভালোভাবে জানা হলে আপনাকে জানাবো, সেই হাসি। জানালার বাইরে অদ্ভুত জোছনা নামে, ঝুমঝুম বৃষ্টি হয়, হিজলেরা ভেসে যায় জলের ভেতর। ছেলেটা তাকিয়ে থাকে অন্ধকারে। কি আছে অন্ধকারে শুধু ছেলেটাই জানে। সে কি কিছু খুঁজে? জোছনা কিংবা বৃষ্টিতে নয়, প্রেম কিংবা মমতায় নয়, ফুল কিংবা জলের ভেতর নয়, সে খোঁজে অন্ধকারে। কি খুঁজে? নিজেকে। মেয়েটা যেমন মুগ্ধতার ধরন খুঁজছে, আসলে মেয়েটাও কি নিজেকেই খুঁজছে না? কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়, মন খারাপে নিঃসঙ্গ রাতে, কিংবা ঘুমের মতন নির্জন দুপুরে মেয়েটা হয়তো তার মুগ্ধতার কারণ খুঁজে পাবে। তারপর এসে ফিসফিস করে ছেলেটাকে বলবে, তার হয়তো বলার কেউ আছে। কিন্তু যে অন্ধকারে ছেলেটা তাকিয়ে থাকে, থেকে থেকে খুঁজে বেড়ায় এক অদ্ভুত নিজেকে, কি সে কখনো কি সেই নিজেকে খুঁজে পাবে? তারপর যোজনায় ছুটে যাবে উদাম মাঠে, ঝুমঝুম বর্ষায় ছুঁয়ে দেবে জলের হৃদয়, প্রেমে আর মমতায় ভেসে যাবে অযুত দহন। যাবে যদি হঠাৎ একদিন ছেলেটা খুঁজে পায় নিজেকে, আবার কি থাকবে তখন ছেলেটা জানে না। কারণ ছেলেটা পাগল কিংবা অদ্ভুত, মেয়েটা কেমন জানা নেই।